পূজোর চাঁদা থেকে সঞ্চিত অর্থ দিয়ে মদ্যপান থেকে শুরু করে বেলাল্লাপনা অনেকেই অনেক কিছু করে থাকেন, কিন্তু এবার বেনজির কাণ্ড ঘটিয়েছে রায়গঞ্জের একটি পূজো কমিটি। তারা চাঁদা আদায়ের উদ্বৃত্ত অর্থ থেকে কিছুটা সঞ্চয় করে অনাথ শিশুদের কপালে ফোঁটা দিলেন, এমন মহৎ কাজ করায় রায়গঞ্জের নট্টপাড়ার হাইরোড বারোয়ারি দুর্গোৎসব কমিটির নাম শহরের সকলের মুখে মুখে। সংশ্লিষ্ট পূজো কমিটি শুধু ভাতৃদ্বিতীয়া করেই থেমে থাকেননি, তারা আয়োজন করেছেন দুর্গোৎসব কমিটির তরফে বিজয়া সম্মেলনীয়। আজ বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার পূর্ণ লগ্নে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমের আবাসিক শিশু কিশোরদের টোটোর মাধ্যমে উৎসব প্রাঙ্গণে এনে ভাইফোঁটা পালন করালেন নট্টপাড়া হাইরোড বারোয়ারি দুর্গোৎসব কমিটি। আবাসিকদের তাঁবুতে বসিয়ে একে একে প্রত্যেককে ফোঁটা দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের তরফে দুপুরের আহারের ব্যবস্থাও করা হয়। এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন প্রশাসনিক ও স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হয় নানান শিক্ষা সামগ্রী। এতে আবাসিক সহ তাদের শিক্ষকরাও আপ্লুত। রায়গঞ্জের চ্যারিটেবল অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের শিক্ষক নিত্যানন্দ দে কি জানিয়েছেন শোনাবো। আপনি এই আবাসিক হোমের কি দায়িত্বে আছেন? আমি বাচ্চাদের পড়াই। আচ্ছা, আজকে এই নট্টপাড়া হাইরোড বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে তাদেরকে যে ভাইফোঁটার আয়োজন করা হলো, এটা আপনার কেমন লাগলো? খুব আনন্দের। আর এই বাচ্চাগুলো তো ওই অরফান বাচ্চা, এদের তো কোনো কেউ নাই, তাদের জন্যে যে একটু দিদিরা বা বোনেরা করছে তার জন্য আমরা খুব গর্বিত বা আনন্দিত। অন্যদিকে রায়গঞ্জের নটপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা পিন্টু বিশ্বাস এদিনের অনুষ্ঠান সূচি সম্পর্কে কি বলেছেন শুনে নেব। আপনার নাম? আমার নাম পিন্টু বিশ্বাস। আজকে আপনাদের কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের অনাথ শিশুদের নিয়ে ভাতৃদ্বিতীয় অনুষ্ঠান রয়েছে এবং তার সাথে বিজয়া সম্মেলনীও রয়েছে সন্ধ্যাবেলা। এই ভাতৃদ্বিতীয় অনুষ্ঠানটা কি এই পাড়াতে বা আপনাদের সহযোগিতায় এই প্রথমবার হচ্ছে? হ্যাঁ, এরকমভাবে অনাথ শিশুদের নিয়ে ভাতৃদ্বিতীয় প্রথমবারই হচ্ছে, আগেও হয়েছে কিন্তু অনাথ শিশুদের নিয়ে হয়নি। তো এই চিন্তাটা এই বছর মাথায় এলো কী করে? এই চিন্তাটা এই বছর মাথায় এলো যে এটা আগের বছরই চিন্তাটা এসেছিলো, কারণ আগের বছর আমরা আমাদের দুর্গাপুজোর সময়ে আমরা দুস্থ প্রতিবন্ধীদের 200 জনের হাতে আমরা জামা কাপড় তুলে দিয়েছিলাম। তখনই ভাবছিলাম যে দুস্থদের তো দিলাম, কিন্তু আমাদের সমাজে অনেক অনাথ ভাই বোনেরা রয়েছে, যেটা ইউনেস্কো বিভিন্ন রকমভাবে অনাথদের ডিফাইন করেছে। তো সেখান থেকে চিন্তাভাবনা এসেছিলো যে অনাথদেরকে যদি কিছুভাবে আমরা তাদেরকে এই আজকের এই পূর্ণ লগ্নে, ভাইফোঁটার পূর্ণ লগ্নে যদি তাদেরকে আমরা ভাইফোঁটা দিয়ে তাদের ভাই এবং বোনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের বন্ধনকে যদি অটুট করতে পারি, সেই চিন্তাধারা থেকেই একটা আমাদের এই মাথায় এসেছিলো। আর বিজয়া সম্মেলনীতে আপনাদের কী কী অনুষ্ঠান থাকছে? আমাদের সন্ধ্যাবেলা থাকছে বিজয়া সম্মেলনের মধ্যে অনাথ শিশুদের হাতে শিক্ষা সামগ্রী যেমন স্কুলের ব্যাগ, খাতা, পেন, পেন্সিল, রাবার এগুলো তুলে দেব। আমাদের এই বিজয়া সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের MLA, রায়গঞ্জের বিধায়ক থাকছেন, চেয়ারম্যান থাকছেন, আমাদের রায়গঞ্জ থানার IC থাকছেন এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন সমাজের, তারা আসবেন, কথা দিয়েছেন। সন্ধ্যা 6টার থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হবে। আপনাদের এটা কি স্বেচ্ছাসেবী সংস্থা না ক্লাবের কর্তৃপক্ষ? না, এটা আমাদের অ্যাকচুয়ালি নট্টপাড়া হাইরোড বারোয়ারি দুর্গোৎসব পূজা কমিটির যারা সভ্য রয়েছি আমরা, তারা এটা পুরোপুরি একটা নন পলিটিক্যাল একটা আমাদের সংস্থা, মানে আমাদের অর্গানাইজেশন এটা রেজিস্টার্ড একটা ক্লাব পূজা কমিটি, সেই পূজা কমিটি এটাকে অর্গানাইজ করছে। তবে আগামী দিনের বিভিন্ন পূজো কমিটিগুলোকে যে রায়গঞ্জের নট্টপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটি মহৎ কাজে পথ দেখাবে তা বলাই বাহুল্য। রায়গঞ্জের নটপাড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।